হ্যালো এভরিওয়ান, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও মূলত তোমাদের এসএসসি এমটিএস 2023-24 রিলেটেড। যেহেতু সামনেই পরীক্ষা, তাই আবার একটা নতুন ভিডিও এমটিএস রিলেটেড, সেটাই আজকে করাবো। এটা পার্ট টু, এটা আমরা পার্ট টু ওয়ান করিয়ে দিয়েছি। ওকে, তো ভিডিও শুরু করার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, কোশ্চেন আনসার্স, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, সেখান থেকে তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তাই যারা জয়েন করতে চাও তারা সেখানে জয়েন করতে পারো। তো আজকে প্রথম কোশ্চেন, হায়ের ঘনত্ব এবং শক্তি হার্স কি নামে পরিচিত? অপশন এ অস্টিওপোরোসিস, অপশন টু অ্যাক্রোমেগালি, অপশন থ্রি অনুযুক্ত ডিসপ্লেসিয়া বা অপশন ফোর ফ্র্যাকচার। দেখো দেখো, হাড়ের যে ঘনত্ব সেটা কমে যায় বা শক্তি হ্রাস হয় তাকে আমরা অস্টিওপোরোসিস বলি, ঠিক আছে? কি বলি? অস্টিওপোরোসিস। এবার এই অ্যাক্রোমেগালি আর অস্টিওপোরোসিস পরীক্ষায় আসে, ঠিক আছে? অ্যাক্রোমেগালি তো খুব ইম্পর্টেন্ট, এই পরীক্ষায় আসে, ঠিক আছে? এবার ডিসপ্লেসিয়াটা মাথায় রাখবে, ডিসপ্লেসিয়া হচ্ছে একটা নার্ভ ডিসঅর্ডার, ব্রেনের ডিসঅর্ডার। ওকে, আর ফ্র্যাকচার হয়ে গেছে যখন আমাদের হাড় ভেঙে যায়, পা ভেঙে যায়, মানে কোনো হাড় ভেঙে যায়, তখন এটাকে ফ্র্যাকচার আমরা বলি, যেটা আমরা ভালো করেই জানি। ওকে, নেক্সট, এইটা হচ্ছে তোমাদের অস্টিওপোরোসিস, ঠিক আছে? দেখো এটা হেলদি বোন, একটা এখানে ছবি দিয়ে দিয়েছে। ওকে, দেখো এখানে এটা ছবি দিয়েছে, এটা হেলদি বোন যেরকম থাকা উচিত, কিন্তু বয়সের বয়সের সাথে সাথে কি হয় যে হাড়ের যে ঘনত্বটা সেটা কমে যায়, বলে না 40-এর পর হাড়ের ঘনত্ব কমে যায়, ঠিক আছে? এটাই 40-এর পর কি হয়, হাড়ের ঘনত্ব কমে যায়, তখন কিন্তু বোন এরকম হয়ে যায়, একটু ফাঁকা ফাঁকা, মানে একটুখানি মানে কমে যায় আর কি, ঠিক আছে? তো এরকম হয়ে যায়, তো তাই জন্যে এটাকে বলা হয় অস্টিওপোরোসিস, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে তোমাদের অ্যাক্রোমেগালি। সেই অ্যাক্রোমেগালি মেনলি তোমাদের গ্রোথ হরমোনের জন্য হয়, আর যেখানে তোমরা দেখবে মাথা, মুখ বা বডি বা চেহারার হাত পা সেগুলো বেড়ে যায়, এলংগেটেড হয়ে যায়, একটু বড় বড় দেখায়, একটু সব বাকিদের নর্মাল পিপুলের থেকে কি হয় একটু বড় বড়, এটাকেই বলা হয় অ্যাক্রোমেগালি। ওকে, ভারতীয় সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? জীবনের অধিকার, সম্পত্তির অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার, নাকি আর্থিক জরুরি অবস্থা? দেখো ভারতীয় সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার, ঠিক আছে? এইটাকে আবার হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়েছে। কে বলেছিলেন? বি আর আম্বেদকর, ঠিক আছে? বি আর আম্বেদকর বলেছিলেন এই 32 নম্বর অনুচ্ছেদকে বলা হয় হার্ট অ্যান্ড সোল। জীবনের অধিকার যদি বলা হয়, এটা একটা ফান্ডামেন্টাল রাইট, সেটা আর্টিকেল 20-21-এ আমরা এটা পাই। ওকে, সম্পত্তির অধিকার আগে ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারের মধ্যে ছিল, 7 নম্বর আর্টিকেল হিসাবে ছিল, এখন আর 7 নেই, এখন 6টি আর্টিকেল আছে। তো যেটা 7 নম্বর ছিল সেটি ছিল সম্পত্তির অধিকার, পরবর্তীকালে এটা লিগাল রাইট হয়ে যায়, আর এখন আর্টিকেল 300A এই আর্টিকেলে পাওয়া যায় আর্থিক জরুরি অবস্থা। এই আর্থিক জরুরি অবস্থা আর্টিকেল 360, ঠিক আছে? 360-এ আর্থিক জরুরি অবস্থা আর্টিকেল 360-এ পাই, ঠিক আছে?
আর্টিকেল 352, আর্টিকেল 356 আর আর্টিকেল 360, অনুচ্ছেদ 352, 352 সেখানে আমরা পাই ন্যাশনাল এমার্জেন্সি, অনুচ্ছেদ 356 সেখানে পাই স্টেট এমার্জেন্সি, আর আর্টিকেল 360 তে আমরা পাই আর্থিক জরুরি অবস্থা। ঠিক আছে, তো আর্টিকেলস গুলো দেখতেই পাচ্ছ, এটা বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন্স, আর স্পেশালি এমটিএস এর লাস্ট ইয়ারের কোশ্চেন, 2021 এর এই কোশ্চেন্স গুলো পরীক্ষায় এসেছিল, তো এরকম রিলেটেড কিছু কোশ্চেন্স থাকবে। নেক্সট, ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকদের কর্তব্যের কথা বলা হয়েছে? ঠিক আছে, মানে ফান্ডামেন্টাল ডিউটি ব্যাপারে বলেছে, নাগরিকদের কর্তব্য কি হবে? অ্যান্সার অ্যান্সার হবে আর্টিকেল 4A, ফান্ডামেন্টাল ডিউটি এখানে বলা হয়েছে। পার্ট টু জিজ্ঞেস করে পার্ট টু তে কি বলা হয়েছে, তাহলে পার্ট টু এ বলেছে নাগরিকত্ব। ঠিক আছে, নাগরিক কিভাবে হতে হবে, সিটিজেনশিপ সেটা নিয়ে বলা হয়েছে। ঠিক আছে, সিটিজেনশিপ। ওকে, পার্ট থ্রি তে আমরা জানি একটু আগে বলছিলাম ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার নিয়ে এখানে বলা হয়েছে। আগে ছটি ছিল, সরি আগে সাতটি ছিল, এখন ছটি আছে টোটাল। ঠিক আছে, এই 300A এখন সেটা চেঞ্জ হয়ে গিয়ে লিগাল রাইট হয়ে গেছে, প্রপার্টি যেটা আগে যে ছিল। ওকে, প্রপার্টি রাইট, সরি। নেক্সট হচ্ছে পার্ট টেন, এই পার্ট টেন শেডিউল এরিয়া অ্যান্ড শেডিউল ট্রাইব রিলেটেড, যেটি আমাদের যে শেডিউলগুলো আছে, ধারা যেগুলো আছে সেখানে 5 নম্বর ফিফথ শেডিউলে পাওয়া যায়। ঠিক আছে, এটা শেডিউল এরিয়া শেডিউল ট্রাইব। ওকে, নেক্সট, 1859 সালে কলকাতায় প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? শ্রীরামপুর, কোন নগর, কোন নগর, হাওড়া, রিসরা। প্রথমবার পাটকল কিন্তু স্টার্ট হয়েছিল রিসরায়। ওকে, অ্যান্সার হল রিসরায়, 1859 এ রিসরায় পাটকল তৈরি হয়। ঠিক, এর আগে কিন্তু এরকম কোশ্চেন আমি ডিটেলসে করিয়েছি। ওকে, শ্রীরামপুরে কিন্তু 1832 তে প্রথম পেপার মিল তৈরি হয়েছিল, পেপার মিল। ঠিক আছে, পেপার মিল, এখানে কিন্তু প্রথমবার, প্রথম ভারতের প্রথম খবরের কাগজ নিউজ পেপার বেঙ্গল গেজেট ছাপানো হয়েছিল শ্রীরামপুর থেকে, যেহেতু এটা একটা পেপার মিল। ওকে, হাওড়ায় প্রথমবার 1818 সালে কটন মিল হয়েছিল, কটন মিল, এটা এর আগে আমি কোশ্চেন করিয়েছি, এটা ঘুষুড়িতে, ঘুষুড়িতে। ঠিক আছে, ঘুষুড়িতে, হাওড়ার ঘুষুড়ি বলে একটা মানে একটা নামক জায়গা হাওড়ার মধ্যে পড়ে, সেখানে এটা 1818 সালে কটন মিল তৈরি হয়েছিল। একথায়োলজি কি নিয়ে কাজ করে? সরীসৃপ এবং উপচরের, উপচরদের অধ্যয়ন, মাছের অধ্যয়ন, পাখিদের অধ্যয়ন, পোকামাকড়ের অধ্যয়ন। তো ইকথায়োলজি মাছের অধ্যয়ন নিয়ে হয়। ঠিক আছে, যদি বলে সরীসৃপ এবং উভয়চরদের কি বলা হয়, সেটাকে বলবে হারপেটোলজি, হারপেটোলজি। ঠিক আছে, পাখিদেরকে বলে অর্নিথোলজি, অর্নিথোলজি। ওকে, পোকামাকড় যদি জিজ্ঞেস করা হয়, পোকামাকড় হবে এন্টোমোলজি। ঠিক আছে, এন্টোমোলজি। ওকে, এন্টোমোলজি, পোকামাকড়ের অধ্যয়ন কি বলা হয়, এন্টোমোলজি। নেক্সট, পলাশীর যুদ্ধের পর কাকে বাংলার নবাব করা হয়? মীর জাফর, আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা, মীর কাসেম। পলাশীর যুদ্ধের পর মীর জাফরকেই বাংলার নবাব করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, যদি আরেকটা প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয় যে পলাশীর যুদ্ধ কোন সালে হয়েছিল, তার অ্যান্সার হবে 1757। যদি আরো ডিটেলসে বলে, যদি দিন জিজ্ঞেস করে না, মাস জিজ্ঞেস করে না, তাহলে অ্যান্সার হবে 23rd June 1757। ক্লিয়ার? নেক্সট, কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? গুয়াহাটি, কোহিমা, ইম্ফল, আগরতলা। তাহলে কামাখ্যা মন্দির হবে গুয়াহাটিতে অবস্থিত।
চেরাও ডান্স ইজ এ ট্রেডিশনাল ডান্স ফর্ম অফ উইচ স্টেট। এই ডান্স ফর্ম প্রত্যেকটি ভিডিওতে থাকে, আর যেহেতু পরীক্ষায় আছে তাই জন্য একটা করে বা দুটো করে কোশ্চেন আমরা পাব। তো চেরাও ডান্স ফর্ম কোথায় কোথাকার ট্রেডিশনাল ডান্স? আসাম, মিজোরাম, সিকিম, অরুণাচল প্রদেশ। কি হবে আনসার? আনসার হবে মিজোরাম। ঠিক আছে, চেরাও ডান্স ফর্ম মিজোরামের ট্রেডিশনাল ডান্স। এই নাচটিকে ব্যাম্বু নাচও বলা হয়। ঠিক আছে, ব্যাম্বু ডান্স বা ব্যাম্বু ডান্সও বলা হয়। ঠিক আছে, এখানে বাঁশের ব্যবহার করা হয়। ঠিক আছে, তোমার ইউটিউবে ভিডিও পেয়ে যাবে, দেখতে পারো। চেরাও ডান্স টাইপ করলে দেখে নিতে পারবে, যেখানে এরকম বাঁশের ব্যবহার করা হয় নাচের জন্য। ঠিক আছে, নেক্সট। স্বদেশী আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত মাতার বিখ্যাত চিত্রটি এঁকেছিলেন এবং তাকে একজন সন্ন্যাসী ব্যক্তিত্ব হিসেবে চিত্রিত করেছিলেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ ঠাকুর নাকি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর? তো স্বদেশী যখন আন্দোলন হয় সেই সময় 1905 সালে, ভারত মাতার এই ছবিটি খুব জনপ্রিয় হয়েছিল। আর এটা কি এঁকেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, নিম্নলিখিত কোন রোগটি দূষিত জল খাওয়ার কারণে ঘটে? না, টাইফয়েড, কলেরা, জলাতঙ্ক, মেনিনজাইটিস। প্রত্যেকটা যদি আমরা অপশন দেখি সেটা কিন্তু যেমন টাইফয়েড, কলেরা এবং মেনিনজাইটিস, এই তিনটেই কিন্তু দূষিত জল খাওয়ার জন্য হয়। একমাত্র জলাতঙ্ক এটা কিন্তু দূষিত জল খেলে হয় না। ঠিক আছে, তো অ্যান্সার হবে জলাতঙ্ক। মেনিনজাইটিস এটা একটি ব্রেন বা নার্ভের একটা ডিসঅর্ডার। ঠিক আছে, নার্ভের জন্য ডিসঅর্ডার, নার্ভের রোগ হয় বা ব্রেনের রোগ হয়। নিচের কোনটি তুষারে ভরা নদী? আচ্ছা, আমাদের আমরা জানি দুটো ধরনের নদী হয়। একটা হচ্ছে স্নোফেড, মানে হচ্ছে তুষার যেটা বরফ থাকে সেটা, আর একটা হচ্ছে যেটি প্লেটু বা মালভূমি, সেখান থেকে আসে। মানে এগুলো হয় রেইন ফেড মেন, মানে হচ্ছে বর্ষার জন্য হয়। তো গোদাবরী, কাবেরী, নর্মদা এটা সব রেইন ফেড বা বর্ষার জলে হয়। এগুলো মূলত কোনো মালভূমি থেকে আর কি পড়ছে। এখানে ঝর্ণা বেশি যেগুলো তৈরি হয় না, যত ঝর্ণা সেগুলো সব কিন্তু প্লেটু বা মালভূমিতেই দেখা যায়। তো স্নো ফেড যদি বলা হয় সেটি হচ্ছে যমুনা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে যমুনা। ঠিক, স্নো ফেড মানে তুষার ভরা নদী। ঠিক আছে, জল বরফ গলে জল পড়ে, যেমন গঙ্গা। সালে ব্রিটিশ ভারতে নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি প্রণীত হয়েছিল? ভারতীয় চুক্তি আইন, সম্পত্তি হস্তান্তর আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নাকি ইস্ট ইন্ডিয়া স্টেক ডিভিডেন্ড রিডেমশন অ্যাক্ট? তো 1878 এই সালটি আমাদের খুবই জানা, মানে এটা পরীক্ষা অনেকবার এসেছে। লর্ড লিটন এই বছর দুটি আইন পাস করেছিলেন, এক ছিল আর্মস অ্যাক্ট, যেখানে কোনো ভারতীয় লাইসেন্স ছাড়া, যাদের লাইসেন্স নেই তারা কোনো বন্দুক আর্মস ব্যবহার করতে পারবে না, এটা ছিল আর্মস অ্যাক্ট। ঠিক 1878 সালে এই অ্যাক্টটা চালু হয়েছিল। আর একটা ছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ঠিক আছে, মানে অন্যান্য কোনো ভাষা, ইংরেজি বাদ দিয়ে কোনো ভার্নাকুলার অন্য কোনো ভাষা, যেমন বাংলা, হিন্দি, উর্দু বা বিভিন্ন মানে স্টেট ল্যাঙ্গুয়েজেস, সেগুলো ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ওকে, পরবর্তীকালে লর্ড রিপন এটিকে তুলে দেয়। ঠিক আছে, লর্ড রিপন কি করে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট
কি করে পরবর্তীকালে এটাকে তুলে দেয়। ওকে, নেক্সট, ভিটামিন ডি এর অভাবে, অভাবের কারণে যখন কোন শিশুর কর্মবর্ধমান হাড় বিকাশে ব্যর্থ হয় তখন ড্যাশ ঘটে, নাইট ব্লাইন্ডনেস, রেকেটস, গয়টার, স্কার্ভি। দেখো, নাইট ব্লাইন্ডনেস ভিটামিন এ দ্বারা হয়, যেটাকে আমরা বলি রাতকানা, তাই তো? রেকেটস মূলত ভিটামিন ডি কারণের হয়, ঠিক আছে? ভিটামিন ডি মানে হাড়ের কমজোর হয়ে যায়। গয়টার হয় আয়োডিনের অভাবে হয়, আয়োডিন, গয়টার আয়োডিন অভাবে। আর স্কার্ভি হয় ভিটামিন সি এর অভাবে, ঠিক আছে? তো এখানে অ্যাকর্ডিং টু দি কোশ্চেন রিকেট অ্যান্সার হবে ভিটামিন ডি। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি স্কটিশ অর্থনীতিবিদ জেমস মিল 1817 সালে লিখেছিলেন? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এ প্যাসেজ টু ইন্ডিয়া, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন ইন্ডিয়া, আর নাম্বার ফোর দ্য গ্রেট মিউটিনি। দেখো, জেমস মিল যে বইটি লিখেছিলেন নাম ছিল দি হিস্ট্রি অফ ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়া, ঠিক আছে? এই বইটি খুবই ইম্পর্টেন্ট, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যেটি দাদাভাই নরোজি লিখেছেন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছিলেন ই এম ফস্টার, উনি যখন 1912 সালে যখন প্রথমবার ভারতে আসেন তখন এই বইটা লিখেছিলেন, ঠিক আছে? আর এই গ্রেট মিউটিনি লিখেছিলেন ক্রিস্টোফার হিলবার্ট। ওকে, তো আজকে এতটাই, আরো এগুলো থাকলে যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? আর আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলের, আর টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে জয়েন করতে পারো। আজকের জন্য এতটাই, আবার পরের ভিডিও নিয়ে আবার ফিরে চলে আসবো। ওকে, থ্যাংক ইউ।